রাজ্যের দ্বিতীয় বিজেপি জোট সরকারের মন্ত্রীদের কাজকর্ম যেবার অনেকটাই ব্যতিক্রম হতে চলেছে, তার জন্য জানান দিলেন খাদ্য ও জনসংগ্রহণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার এমনটাই দেখা গেল খাদ্য দপ্তরের প্রধান কার্যালয়ে। সরকারিভাবে এদিন অফিস আদালত ছুটি থাকলেও এই ছুটিকে উপেক্ষা করেই দপ্তরের আধিকারিকদের নিয়ে করলেন প্রথম পর্যালোচনা বৈঠক। মন্ত্রী শ্রী চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা, সচিব সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। সিভিল সাপ্লাইজ দপ্তরের দায়িত্ব নেওয়ার পর আজকে অফিসিয়ালি দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইন্ট্রোডাক্টরি কাম রিভিউ মিটিং খাদ্য দপ্তরের এই কেন্দ্রীয় অফিসে অর্থাৎ ডাইরেক্টরেটে আমরা অনুষ্ঠিত করছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্পেশাল সেক্রেটারি, ফুড ডিপার্টমেন্ট ডাইরেক্টর, ফুড অ্যাডিশনাল ডাইরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং যারা হায়ারার্কিতে যারা রয়েছেন আধিকারিকরা উপস্থিত রয়েছেন, দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মচারীরা উপস্থিত রয়েছেন। তো কীভাবে আগামী দিনে এই খাদ্য এবং জনসংগ্রহণ দপ্তরের মাধ্যমে গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে রাজ্যের প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায়, প্রতিটি অংশের মানুষকে আরও সুন্দর প্রশাসন উপহার দেওয়া যায় এবং আমাদের সরকারের যেটা উদ্দেশ্য যে প্রতি ঘরে সুশাসন, এতে করে ফুড এবং সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। জানা গেছে নতুন মন্ত্রিসভা গঠন হবার পর খাদ্য দপ্তরের প্রথম বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে গণবণ্টন ব্যবস্থাকে আগামী দিন আরও কীভাবে শক্তিশালী করে তোলা হয় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী শ্রী চৌধুরী এবং সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই দপ্তরের লক্ষ্য এবং মন্ত্রী হিসাবে সেটাই আমার কর্তব্য। আজকে এটা প্রথম মিটিং আমরা করব, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলব, তাদের ওপিনিয়ন নেব এবং আগামী দিনে তাদের মতামত নিয়ে রেশন শপ যারা চালান ডিলাররা রয়েছেন তাদের সঙ্গে আমরা আলাদাভাবে বসব, বসে প্রত্যেকের জন্য সুশাসন যে কর্মসূচি আমাদের সরকার নির্বাচনের আগে আমরা চালু করেছিলাম এটাকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এতে করে প্রত্যেকের সহযোগিতা আমরা চাই। তো আজকে এই বিষয়ে আমরা মিটিং, আপনাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তাদেরকে আমরা এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাব এবং আগামী দিনে আপনাদেরও সহযোগিতা আমরা চাইব, কারণ আপনারাও এটা একটা গুরুত্বপূর্ণ অংশ পালন করে থাকেন মানুষকে তার অধিকার সম্পর্কে সেখানে জাগ্রত করার ক্ষেত্রে। গণবণ্টন ব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য খাদ্যমন্ত্রী এদিন আমলা আধিকারিকদের নির্দেশ জারি করেন, যাতে করে একজন ভোক্তা তার প্রতি মাসের রেশন সামগ্রী প্রতি মাসে পেয়ে যায়। ব্যুরো রিপোর্ট, টাইমস রিপোর্ট।